আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আইরে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছো, ভালো কথা, হাসো কেন? তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে আজকে বাড়ায় বাড়ায় করতেছি, জীবনে এত মজার রান্না খাই নাই, রান্না মজা হয়েছে শুইনা। স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিন রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছে, আজকে রান্না টান্না আমি করি নাই। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, এই 10 বছরে একদিনও কইলা না, আজকে এটা কইলা, খাও খাও তোমার মজার খাওয়া, আর রান্ধব না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে, তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানার রোজা রাখা লাগবে, ঠিক কিনা?